বিচরা মরম দিবানে মরমি মু তুমি লবা জানু দুহাতে খাবতি মু রহস্য নাই এনে মন গৈছে এন্টি মারিছো ওকে 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 আজি ক্লাসটো আমি এতিয়া আরম্ভ করিম ধেন টানান ওকে স্যার তেনে যদি হাম লোক প্রথমটো প্রশ্নৰ বাবে প্রস্তুতি চলাং ওকে গুটাই গুটাই এটা প্রশ্ন বর্তমান সময়ত অসম নালাগে সমগ্র ভারতবর্ষর বজারতে বস্তুর দামে শাক পাচলি জুই চাই দাম হবলে ধরেছে এতেকে বিলাহীর দাম যদি চাও তহতে এক কেজিত 100 টাকা 120 টাকা 150 টাকা হবলে সক্ষম হয়েছে হৌ সিদিনালকে 5 টাকা কেজি হয়ে আসিল বিলাহী এতিয়া যে ইমান দাম বাহি গল কিয় খাব কি ঠিক কথা কইছ কিন্তু হয় স্যার সরকারে অরুণোদয় আসনি প্রদান করেছে কৃষকর আসনি আমুক তামুক এবিলাকত 1200 দিছে ঠিক আছে কিন্তু অসমৰ গুটাই উপায় রাইজে তো পোৱা নাই কিন্তু বস্তুৰ দাম যে বাহি বাহি গৈছে এই সমস্যাটো ভুগি আছে সমগ্র অসমৰ রাইজে সৰু পৰা ডাঙৰ সকলো রাইজে ভুগি আছে এই ভিতৰ কামবিলাকো যাতে আমাৰ সরকারে ভালদৰে খুচৰি চায় বুজি পায় হেইটো হে বিচাৰো আমি হয় দে সরকারে এটাক দিব কিন্তু 10টাৰ পৰা কাহি লৈ যাব এইটো হলে কিন্তু আমাৰ দেশ নচলিব আপোনালোকে কি ভাবে গাইছ কমেন্ট কৰিবাচোন ওকে এইবাৰ আমি ক্লাছটোৰ সেকেন্ড পাৰ্টটোলৈ গৈছোঁ দেই ঢেংটা নানাং আগতে মই হাঁহি লৈছোঁ কাৰণ এতিয়া মই এটা সাংঘাতিক সাধু কথা কম আপোনাক কালি মই সাধু তোৰ মুখৰ পৰা নুশুনো বুলি ভাবিছিলোঁ আজি আকৌ কওঁ বুলি লৈছ দে তেনে শুনিয়ে লওঁ ব্যক্তি হে মতা কুকুরা রাতিপুয়া ডাক দিব তাতে এটু সাধু নামক কেনেকে পড়িল গিসিং খাসাং স্টাইলর সাধু সাই কি গিসিং খাসাং স্টাইলর সাধু ইয়ে জানে তার পিছত হয় সাই তার পিছতে এনে কয়ে এদিন এখন রাতিপুয়া কুকুরটো ডাক দিয়া নাই মই ভাবিলু কুকুরটো আগ কি হল কেনে কয়ে পিছ দিন এখন হল পিছ দিন এখনো ডাক দিয়া নাই নেক্সট দিন হল হে দিনাও ডাক দিয়া নাই তার পাছত তার পিছ দিন এখন ওয়েট কইলু হে দিন এখন পুনৰ হুৰহুৰাই আহিছোঁ অ বুপাই সদায় মই ভাবোঁ তোৰ সাধু এনেকৈয়ে শেষ হ'ব আৰু খাটিয়ে যায় আজিও এনেকৈয়ে শেষ হ'ল কচোন ক এনেকে যে শেষ কৰিলে কুকুৰাটোৱে কিয় ডাক নিদিলে সেইদিনাখনৰ পৰা ওচৰৰ ঘৰটোত গৈ খবৰ ললোঁগে কৈছে সেই দিনাখন ৰাতি বোলে আলহী আহিলে সিহঁতৰ ঘৰলৈ আলহী আহিলে ইমানতিনো কি বজাৰ কৰিবকে মাছ মাছ
ইয়াৰ হাতৰ কনসেপ্ট চাওক গাইজ, ইয়াৰ হাতৰ কনসেপ্ট চাওক, মাতা জনক বেয়া কৈ পেলাব। অ'কে অ'কে দে, একেবাৰে লাষ্ট পৰ্যায়লৈ গৈছোঁ দেই। আলহী আহিলে খাই পেলালে কুকুৰাটোৱে নাহে, ক'ৰ পৰা ৰদ দিব, অ' চৰি, ক'ৰ পৰা দাগ দিব। অ'কে অ'কে, একেবাৰে শেষত বৰষুণটো ইমানকৈ দি আছে, মাথা চাথা বেয়া হৈয়ে গৈছে, অসমত এতিয়া বানপানী হ'বই, হৈয়ে আছে, কি কৰিবি, বৰষুণটো নেৰে, এই দুদিন হৈছে একেৰাহে দি আছে, আপোনালোকৰ ফালে দিছে নাই ক'বচোন। সিধা কথা, ৰিলছ ৰিলছ বনাই সবে, অ'কে অ'কে দে, মজা হ'ব, অহা কাইলৈ আমি অসমৰ ৰিলছৰ বিষয়ে আলোচনা কৰিম। বাৰু এতিয়া কচোন, কিয় অসমত একেৰাহে বৰষুণ দি আছে? বৰষুণটো লাগিবই, আমি বৰষুণৰ ওপৰত নিৰ্ভৰ কৰিয়ে খেতি কৰোঁ, আনফালে আকৌ বেছি বৰষুণ দিলে ভয় বানপানী হয়, ইফালে কৰিলেও নহয়, সিফালে নকৰিলেও নহয়, উপায় নাই, ভগৱানে শুনিব কাৰ কথা, ইচ 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 নেপায় দেই। অ'কে অ'কে দে, আজিলৈ ইমানতে ক্লাছটো আমি ছুটি লৈছোঁ, কাইলৈকে আমি অসমৰ ৰিলছৰ কথা আলোচনা কৰিম দেই। ধেংটেন।